আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে কোরাডি। কোরাডি এই ওষুধটি এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট। এটি ক্যালসিয়াম কার্বনেট কোরাল থেকে উৎপাদিত এবং ভিটামিন D3 সমৃদ্ধ একটি ট্যাবলেট। হ্যাঁ, প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট কোরাল থেকে উৎপাদিত USP 1200 মিলিগ্রাম, যা 500 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য, এবং ভিটামিন D3 BP 200 IEU। বন্ধুরা, এই ওষুধটি দেখতেই পাচ্ছেন যে এক একটি পাতায় 10টি করে ট্যাবলেট রয়েছে, আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন তাতে 50টি ট্যাবলেট রয়েছে, এবং তার খুচরা মূল্য হচ্ছে 500 টাকা। এবার আমরা এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিয়ে কিছু কথা বলতে চাই। ক্যালসিয়াম হাড় শক্ত করে, আর ক্যালসিয়াম শরীরে শোষণ করে কাজে লাগাতে দরকার হয় ভিটামিন ডি। এসব আজকাল প্রায় সবারই জানা। হাড় ক্ষয় রোধ করতে বা হাড় মজবুত করতে ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কৌটা কিনে অনেকেই কিন্তু আমরা খাই, এবং এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু আসলে বয়স হলে কি ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাওয়া কি উচিত? গড়পড়তা একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 600 ইউনিট ভিটামিন ডি হলেই চলে। রজ নির্বিত্তের মনোপজের পর নারীদের এবং সত্তরদ্ধ পুরুষদের দরকার হয় একটু বেশি ক্যালসিয়াম, 1200 মিলিগ্রাম। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের লাগে আরও একটু বেশি। তবে গবেষণায় দেখা গেছে এমনকি উন্নত পশ্চিমা বিশ্বেও নারীরা প্রয়োজনের তুলনায় প্রায় 500 মিলিগ্রাম কম ক্যালসিয়াম গ্রহণ করে থাকেন। জেনে রাখা ভালো যে ওষুধপত্র ছাড়া কীভাবে আমরা এগুলো বেশি করে পেতে পারি। দুগ্ধ ও দুধ জাতীয় খাবার, এতে ক্যালসিয়াম রয়েছে। 1 কাপ ননীবিহীন দুধ বা 1 কাপ সয়া দুধে পাবেন 300 মিলিগ্রাম ক্যালসিয়াম। 1 কাপ টক দই থেকে আরও বেশি, 400 মিলিগ্রাম পেতে পারেন। আধা বাটি রান্না করা সবুজ পাতলা শাক খেলে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। 1 গ্লাস কমলার রসে 150 থেকে 250 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এছাড়া ক্যালসিয়াম রয়েছে আঁশযুক্ত মাছ, ব্রোকলি ইত্যাদি খাবারে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম বড়ি অর্থাৎ ট্যাবলেট খাওয়া যেতে পারে, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। ক্যালসিয়াম কার্বনেট বড়ি তাই খাওয়ার পর খাওয়া উচিত। বেশ কিছু ওষুধ অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয়, বিশেষ করে যেসব ওষুধে অ্যাসিডিটি কমাতে ব্যবহৃত হয়। একসঙ্গে 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম ওষুধ অন্ত্রে শোষিত হয় না, তাই বেশি মাত্রায় ওষুধ খেয়ে লাভ নেই। ক্যালসিয়াম অন্ত্রে শোষণ করতে ভিটামিন ডি লাগে, তাই ভিটামিন ডি কম থাকলে এটি সহ খেতে হবে। এছাড়া সূর্য আলো থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। ডিমের কুসুম, লোনা পানির মাছেও রয়েছে এই ভিটামিন। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে যেমন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তেমনি দীর্ঘদিন ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাওয়ার বেলায়ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, এই ওষুধটি এসিআই কোম্পানি বাজারে নিয়ে এসেছে। আপনার চিকিৎসক যদি আপনাকে এই ওষুধটি প্রেসক্রিপশন করে তাহলে আপনি এটি কিনে খেতে পারেন, আর এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আমরা আজ আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।